ওই যে বাচ্চা আসছে আরো তো ছাগল প্রেগনেন্ট আজকে যেগুলো আচ্ছা আচ্ছা অনেকগুলো বাচ্চা হয়ে গেছে এই যে আজকে যেগুলো বিক্রি করবে এগুলো প্রেগনেন্ট এই জন্য আবার বিক্রি করা দরকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার টঙ্গী মীরের বাজার এটা মোটামুটি সবাই চিনে তো মীরের বাজারের সাথে একটা পাম্প রয়েছে পাম্পের ঠিক পেছনেই এখানে ছাগলগুলো পালন করা হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর অনেকগুলো ছাগল তো ওনার এখানে অনেকগুলো বাচ্চাও হয়ে গেছে তো উনি চাচ্ছেন যে আসলে এখান থেকে কিছু ছাগল বিক্রি করবেন তো আপনাদেরকে চলুন সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম জিল ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাশাআল্লাহ আপনার ছাগল তো দেখতেছি অনেকগুলো খুব সুন্দর সুন্দর কি অবস্থা আপনার এই খামারে কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ খামারের অবস্থা ভালো ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক মতো বাচ্চা টাচ্চা সব কিছু দেখে গেছিলাম কিছু বাচ্চা আছে সব কিছু ঠিক আছে তো জি সব কিছু ঠিক আছে যে বাচ্চারা আছে ওই যে ও আচ্ছা আচ্ছা অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে জি জি আপনার কাছে কি মনে হয় যে খামার করাটা কি লাভজনক কিনা অবশ্যই খামার করা তো লাভজনক আল্লাহর রহমতে আমার কাছে তো তাই মনে হয় এবং আমরা তো এইভাবে চালাইতেছি খামার খামার চালাইতেছেন না কোনো সমস্যা নেই না সবই তো উন্নত জাতের ছাগল দেখতেছি উন্নত জাতের ছাগল আচ্ছা কোনটা লাভজনক বেশি ক্রস না উন্নত উন্নত জাতের ছাগল পালাটাই লাভজনক তবে প্রাথমিক স্টেজে ক্রস দিয়ে শুরু করলে ভালো হয় আচ্ছা আচ্ছা উন্নত জাতগুলো একটু মানে ট্রিটমেন্ট ভালো জানতে হয় জি 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 আচ্ছা লাভজনক কিভাবে আপনার প্রতি 6 মাস অন্তর অন্তর আপনি যখন বাচ্চা পাবেন বাচ্চাগুলোর ভালো দাম পাওয়া যায় হুম এমনি ক্রসের ছাগল তো বাচ্চা বেশি একটা দাম নেই হ্যাঁ ভালো একটা দাম পাওয়া যায় না যার কারণে কিনা খাবারের খরচ বেশি এই জন্য বলি যে উন্নত জাতের ছাগল পাললে একটু ভালো দামে বাচ্চা পাওয়া যায় তো আপনার এখানে তো সবকিছুই ঠিক আছে তো বলছিলেন যে কিছু ছাগল বিক্রি করবেন সেটা কেন ওই যে বাচ্চা আসছে আর তো ছাগল প্রেগনেন্ট আজকে যেগুলো আচ্ছা আচ্ছা অনেকগুলো বাচ্চা হয়ে গেছে জি আজকে যেগুলো বিক্রি করবে এগুলো প্রেগনেন্ট এই জন্য আবার বিক্রি করা দরকার আচ্ছা আচ্ছা কিছু বিক্রি করার দরকার কিছু বিক্রি করা দরকার যে বাচ্চা আবার চলে আসছে আবার বাচ্চা চলে আসবে আরো কিছু ছাগল আচ্ছা আপনি কি একটা লিমিটের মধ্যে রাখতে চাচ্ছেন ছাগল যেন বেশি না হয়ে যায় জি জি আচ্ছা আচ্ছা ছাগল বেশি হয়ে গেলে মনে করেন খানা খরচ বেড়ে যায় অ্যাকোমোডেশনের একটু সমস্যা হয়ে যায় যার কারণে ছাগল কমাইতে হয় আচ্ছা আচ্ছা তো কিছু কমাবেন না জি জি কিছু ছাগল ঠিক আছে তাহলে চলেন একটু দেখায় এবং দরদাম সহ জানি ঠিক আছে ভাই তো ভাই আমরা শুরুতে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা গুজরি ছাগল 100% গন্টি আছে গুজরি ছাগলের মানে অন্যতম নিদর্শন হচ্ছে যে গন্টি থাকবে আচ্ছা পিঠটা বাঁকানো থাকবে জি জি কয় দাঁতের এটা এটা হলো 4 দাঁত 4 দাঁতের আচ্ছা গাব আছে জি গাব আছে কতদিন গাব আছে এটা 2.5 মাস 2.5 মাস শিউর দিবেন হ্যাঁ শিউর দিব আচ্ছা শিউর দিলে যদি না হয় তখন কি করেন আমার কাছে পাটা আছে তো আমার এখানে না এখন যদি মনে করেন কেউ কিনে নাই যদি না হয় তখন আপনারা কি করেন আমার কাছে নিয়ে আসলে আমি বিট করায় দিব অথবা ছাগল চেঞ্জ করে দিব আচ্ছা আরেকটা গাব ছাগল দিবেন দিব তখন কি ছোট দিয়ে দিবেন না এটার মতোই দিবেন আলোচনা করে একটা সমাধান তো করাই যাবে সমস্যা নেই আচ্ছা 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 যেটা একটু শিওর ওইটাই দিয়ে দেন তো এটা কেমন দাম চাই 2.5 মাসের মধ্যে আমি বিট করানোর পরে আর হিটে আসে নাই যেহেতু আসে নাই আর পাঠা আছে বড় পাঠা ওই যে আপনার হ্যাঁ হ্যাঁ আপনার এখন তো পাঠা আছে অনেক বড় বড় জি এই যে গুজরি পাঠাই আছে মোটামুটি শিওর দিতে পারি যে এটা প্রেগনেট আছে তো এটা কেমন দাম চাবেন এটা দাম চাবো 55,000 55,000 আলোচনার সুযোগ আছে জি আলোচনার সুযোগ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আজমিরি ব্রিডের ছাগল আজমিরি ব্রিড জি জি আচ্ছা কয় দাঁতের এটা এটা ওই যে আপনার 4 দাঁত পরে 6 দাঁতের 6 দাঁত হয়েছে গাব আছে জি গাব আছে কতদিন 3.5 মাসের গাব আছে 3.5 মাস জি আচ্ছা এটা তো শিওর 3.5 মাস হয়ে গেল তো শিওর বাচ্চা নড়াচড়া করে দেখো তো এটা কেমন দাম চাবেন যে এটার দাম 45,000 টাকা 45,000 গাব ছাগল জি গাব ছাগল ঠিক আছে ভাই দেখতেছি দুধের ছাগল মনে হচ্ছে নাকি জি এটা দুধের ছাগল বাটগুলো বড় বড় জি 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 এটার সাথে কি বাচ্চা আছে জি এটার সাথে একটা পাঠা বাচ্চা হইছে গতকালকে পাঠা বাচ্চা হইছে জি বাচ্চাটা সহ দিয়ে দিতে গতকালকে হইছে জি গতকালকে হইছে এটা কি বাচ্চাকে খাওয়ানোর পরে কি দুধ দোহন করা যায় না এখন পর্যন্ত আমরা দোয়াই নাই কিন্তু দুধের অবস্থা দেখছেন এই এক বাচ্চা মনে খায় শেষ করতে পারবো না তো দুধ দোয়াইতে হবে দোয়াইতে হবে না জি তো অরিজিনাল গুজরি ছাগল গুজরি কয় দাঁতের এটা লগা 6 দাঁতের ছাগল 6 দাঁতের জি তো বাচ্চা আছে সাথে পাঠা বাচ্চা জি পাঠা বাচ্চা বাচ্চাটা তো এখন সাথে নিতে হবে যেহেতু একদিন বয়স জি জি কেউ নিতে চাইলে বাচ্চাটা সাথে নিতে হবে তো বাচ্চা সহ কত টাকা দাম চাবেন বাচ্চা সহ এটার দাম চাচ্ছি 60,000 টাকা 60,000 টাকা পাঠা বাচ্চা সহ আলোচনা তো সুযোগ আছে জি আলোচনা সুযোগ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তোতা বাগা তোতা বলে এটা বাগা তোতা জি বয়সটা কেমন কয় দাঁতে বয়স হলো গায় যে আপনার 6 দাঁত 6 দাঁতে জি
গাব আছে জি গাব আছে কতদিন সাড়ে তিন মাসের গাব সাড়ে তিন মাস শির গাব মোটামুটি জি শির ওই যে বানের অবস্থা বাটের বাট শুকায় যাচ্ছে জি জি বাট শুকায় গেসল তো কেমন দাম চাবেন এটা এটার দাম চাচ্ছি ভাই 50,000 টাকা 50,000 জি বাগাতো তো এটা ইন্ডিয়ান ছাগল আমি কিন্তু ইন্ডিয়া থেকে ইজোগার করছি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আজমিরি ব্রিডের ছাগল ইন্ডিয়ান ছাগল ইন্ডিয়ান ছাগল না বয়সটা কেমন কয় দাঁতের এটার বয়স হলো 4 দাঁত 4 দাঁতের গাব আছে জি গাব আছে কতদিন এটা গাব আছে আপনার 3 মাসের উপরে গাব এটা 3 মাসের উপরে না জি জি ওই যে বানটান শুকায় গেছে তো এটা কেমন দাম চাবেন এটার দাম চাচ্ছি 45,000 টাকা 45,000 আলোচনা কিছু সুযোগ আছে জি আলোচনা সুযোগ দুধ খাচ্ছে বাচ্চা না জি জি বাচ্চা পাঠাচ্ছে না পাঠি বাচ্চা এটা পাঠি বাচ্চা ভাই পাঠি বাচ্চা খুব সুন্দর লাগলো সবই তো গুজরি জি গুজরি 100 গুজরি ইন্ডিয়ান ছাগল এটা কালকাটা মা মা বাচ্চা দুইটারে গুন্ডি আছে বাচ্চারও গুন্ডি আছে জি আচ্ছা মাটা কয় দাঁতের মাটা হলো 6 দাঁতে 6 দাঁতে তো এই দুইটা কি একসাথে দিবেন না আলাদা জি 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 একসাথে দিলে কেমন দাম চাবেন আর আলাদা দিলে কেমন চাবেন আলাদা এখন তো মার দুধ খায় নীলে একসাথে নিলে ভালো হয় আচ্ছা কেমন দাম চাবেন একসাথে নিলে ভালো হবে একসাথে ভাই আমি বেশি দাম চাবো না এটা 65,000 টাকা হলে দিয়ে দিই মা বাচ্চা একসাথে আলোচনা তো সুযোগ আছে জি আলোচনা সুযোগ আছে ভাই আরেকটা দেখতেছি এটা মনে হয় ক্রস ব্রিডের জি এটা ক্রস ব্রিডের ছাগল আচ্ছা কি জাতের এটা এটা যমুনাবাড়ির সাথে ওই হরিয়ানার ক্রস ক্রস আছে কয় দাঁতের এটা হলো আপনার 6 দাঁতের ছাগল 6 দাঁতের গাব আছে 4 দাঁতের ছাগল ভাই 4 দাঁতের গাব আছে জি গাব আছে কতদিন এটা লগা 3.5 মাস এটা 100% গাব ওটা বাচ্চা নরে না তো এটা কেমন দাম চাবেন এটা বেশি দাম চাবো না এটা 27,000 টাকা দাম চাবো 27,000 জি ক্রস ছাগল জি ওই যে বাচ্চা নরে ভাই আলোচনা তো সুযোগ দিবেন জি ভাই কি তোতাপুরি জি ভাই তোতা পাঠা পাঠা না জি জিবরা তোতা জিবলা জি জি ও আচ্ছা জিবলা বের করে আছে জিবরা বের করে আছে 500 ভালোই দেখা যাচ্ছে খুব সুন্দর পাঁচ খুব ভালো পাঁচ বয়সটা কেমন এটা বয়স হইল ভাই 9-10 মাস 9-10 মাস জি জি আচ্ছা আচ্ছা এটা খুবই সুন্দর পাঠা সুন্দর অনেক সুন্দর পাঠা পাঁচ দেখেন ব্যান্ড দেখেন এর চোখের গেটআপ দেখেন হ্যাঁ তো এটা কেমন দাম চাবেন এটা মাত্র 38,000 টাকা আমি বিক্রি করেছি 38,000 জিব্বা তো তার এটা একদম 38,000 ঠিক আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ছাগলটা জি ভাই এটা আজমিরি পাঠা বাচ্চা আজমিরি পাঠা বাচ্চা বয়স কেমন এটার বয়স হলো 6 মাস 6 মাস জি আচ্ছা কেমন দাম চাবেন এটা এটার দাম তো 55,000 টাকা 55 জি এটা কান আর মুখটা তো খুব এটা সেরকম সুন্দর লাগবে পাঠা হ্যাঁ আর দাম তো আলোচনা করা যাবে এটা একদম বলে দিছি ভাই দাম আলোচনা করা যাবে না একটু সুযোগ দিবেন অবশ্যই ফাইনাল দাম ভাই ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা 100 শিরোহি 100 শিরোহি জি পিঠটা দেখেন বাঁকা মুখের কোয়ালিটি দেখেন ব্যান্ড দেখেন এবং হাইট দেখেন আচ্ছা আচ্ছা খুব ভালো গাব আছে নাকি হ্যাঁ এটা গাব আছে কতদিন এটা আড়াই মাসের গাব আছে যে দুধ শুকানো শুরু হয়েছে আড়াই মাসের না জি জি কয় দাঁতের ছাগলটা এটা 4 দাঁতের ছাগল 4 দাঁতের জি 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 তো কেমন দাম চাবেন এটা এটার দাম চাচ্ছি ভাই 55,000 টাকা 55,000 জি আলোচনার সুযোগ তো আছে জি আলোচনা করব ভাই খাঁচা থেকে অনেক বাচ্চা বের হচ্ছে জি ভাই খুব সুন্দর সুন্দর এগুলো চাইলে কি দিবেন নাকি জি দিব পাঠা বাচ্চা আছে পাঠি বাচ্চা আছে বাচ্চা চাইলে কেউ নিতে পারবে জি এই যে এটা পাঠা বাচ্চা কেমন দাম চাবেন বাচ্চাগুলো এগুলো আয়সা দেইখান নিলে সবচেয়ে সুবিধা হয় আচ্ছা আচ্ছা আয়সা ছাগল দেখা যাচ্ছে সিরিয়াল ভাবে চলে যাচ্ছে ঘরের ভিতরে জি এখন ছাগল উঠানোর সময় হয়েছে আচ্ছা আচ্ছা নিজে নিজে উঠে যাচ্ছে জি জি খুব ভালো লাগলো দৃশ্যটা তো অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নিবে ছাগল এই যে মিরের বাজার এই যে জামান পাম্প মিরের বাজারে যে জামান পাম্প জামান পাম্প পাম্পের পাশেই আমাদের খামার আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নিতে আচ্ছা আচ্ছা আপনার নাম মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01720514042 আর আমার নাম হচ্ছে নূর আচ্ছা আমাদের বাসাটা হচ্ছে যে মিরের বাজার জামান পাম্পের পাশের বাড়ি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম